সালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বার্মায়, বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র, এই রাষ্ট্রে রোহিঙ্গা জনগোষ্ঠী বেশ কয়েক দশক ধরে তারা বিভিন্নভাবে নির্যাতিত এবং নিপীড়িত। আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্নভাবে যে বিষয়গুলি এসছে, তবে বার্মা সরকারেরও নিশ্চয়ই কোনো না কোনো ভাষ্য আছে, কারণ তারা মনে করেন এই রোহিঙ্গারা বার্মিজ নন কিংবা মায়ানমারের নাগরিক নন, তারা বাংলাদেশ থেকে ছুটে যাওয়া কিছু বাংলাদেশি যারা অবৈধভাবে মায়ানমারে বসবাস করছেন এবং তাদেরকে বিভিন্নভাবে বার্মা থেকে বিতাড়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, পুশব্যাক করা হয়েছে বাংলাদেশের ভেতরে। এবং তারই ধারাবাহিকতায় আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে রোহিঙ্গাদের বিশাল একটি জনগোষ্ঠী রিফিউজি বা শরণার্থী হিসাবে বাংলাদেশে বসবাস করছেন এবং বাংলাদেশ সরকার কয়েক দশক ধরে, সবগুলি সরকার কয়েক দশক ধরে এই রোহিঙ্গাদের ভরণ পোষণ, থাকা খাওয়া সব এবং তাদেরকে জায়গা দেওয়া সহ সব কিছুই বাংলাদেশ সরকারের উপর আছে। নিশ্চয়ই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এখানে সহায়তা করছে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় বিদারক কিন্তু বাস্তব এবং এই ভূ অঞ্চলের রাজনৈতিক গঠনের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আবারও সামনে এসছে এবং আন্তর্জাতিক মিডিয়া আস্তে 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 করে বিষয়গুলিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। যদিও নিশ্চয়ই আপনারা বিবিসি সহ অন্যান্য নিউজগুলিতে দেখেছেন যে কীভাবে সাধারণ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিংবা নির্যাতনের চিত্র নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। অনেকেই, অনেক ক্ষেত্রে সেই দৃশ্যগুলি দেখাও অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। নির্মমতা এবং যেভাবে জীবন্ত মানুষকে একটি নারকীয় কায়দায় হত্যাযোগ্যে কিছু সংখ্যক নারী পুরুষ মেতে উঠেছেন, এগুলি অনেকেরই জন্যই একটি কষ্টদায়ক হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলি দেখা। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, তবে তার আগে কয়েকজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছে লাইন। হ্যালো, সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম কলার, কি লাইনে আছেন? যারাই আমাদেরকে ফোন করবেন, স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে ফোন করবেন এবং টেলিভিশনের ভলিউম পুরোপুরি না কমালে আমরা আপনার কোনো বক্তব্যই শুনতে পাবো না এবং আপনার ফোনটাও আমরা দুঃখজনকভাবে নিতে পারবো না। কে আছেন লাইনে দেখি। সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কোত্থেকে ফোন করেছেন আপনি? জি, আমার নাম ফয়সল, আমি একজন সাধারণ পাবলিক আর কি। আমি আমাদের ওই আগের টপিকে একটু কথা বলতে চাই আর কি, ওই যে আমাদের, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনার বক্তব্য, নির্বাচন কমিশন নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন, যে বলুন। জি জি, আমি নির্বাচন কমিশন সম্পর্কে একটা কথা বলতে চাই, যে আপনাদের, আমাদের, আপনার যে অভিমত অনুষ্ঠানটা আছে, এটা আমরা ওখান থেকে, এই দেশ থেকে যারা আছি, আমরা সবে এই অনুষ্ঠান দেখি, ওটার মাধ্যমে আমরা আমাদের মানে দেশের অনেকগুলো বিষয় শুনতে পাই। কোন দেশ থেকে আমরা যখন হতাশ হই একটা জায়গায়, যে আমাদের যারা সজ্জন নেতৃবৃন্দ যারা ফ্যানের মধ্যে আসেন, আসলে ওনারা সবাই বিগত দিনে আমাদের বঙ্গবন্ধু, শ্রদ্ধ বঙ্গবন্ধু বা জাতির পিতা জিয়াউর রহমান সাহেব, এইসব তো নিয়ে আলোচনা আমরা বর্তমান কারেন্ট যে বিষয়, নির্বাচন যে বিষয়, এই বিষয়টা নিয়ে যে পাশ ফাটিয়ে যায়, এই জায়গায় আমরা হতাশ হই। আমি আমার বক্তব্য যে জায়গায়, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ নেতা জনাব আনোয়ার চৌধুরী সাহেব, তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের অত্যন্ত একজন বড় মাপের নেতা, উনি একটা ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রিতে রাজনীতি করেন বা যারা আছেন, আমার বক্তব্য, আমরা আশা করবো খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন সব হয়তো মেনে নেওয়া যাবে না বা কিছু কনসিডার, আমি আশা করবো উনি প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে নিয়ে বা ওনাদের প্যানেল থেকে দুই চারজন নিয়ে একটা বসার ব্যবস্থা বা আলোচনার ব্যবস্থা করবেন, যাতে হয় একটু কনসিডার বা আলাপ আলোচনার মাধ্যমে একটু 19-20 করে হোক, আর যাই হোক 19-20 18-20 হোক, একটা আলোচনা হোক, মানুষ সুশাসন পাক। আজকে একটা ঘটনা দেখছি, আমাদের এই চিরাং ইউনিভার্সিটি ছাত্রলীগের একটা ভাই আমাদের মারা গেছে, এই যে অবস্থা, আকাশ সমান উন্নয়ন করতেছে আওয়ামী লীগ, কিন্তু আমাদের রাজনীতি এই যে দুষারূপার এই দুলাচুলের কারণে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের অনুরোধ থাকবে, খালেদা জিয়া একটা প্রস্তাব দিয়েছেন, হয়তো আমরা সব মেনে নেব না, কিন্তু এই প্রস্তাবটা টেবিলে এনে নেতৃবৃন্দ আপনারা সুপারিশ করেন, আপনারা তো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, আপনারা প্রধানমন্ত্রীর কাছের মানুষ, আপনি কোত্থেকে ফোন করেছেন টেবিলে বা কলার কোত্থেকে ফোন করেছেন আপনি? পাক মানুষ সুশাসন নিশ্চিত। কলারকে শুনতে পাচ্ছেন আমাকে? এই দেশের মানুষে আমরা বিদেশ, কলার কি লাইনে আছেন এখনো? ওকে, এই লগে আমার বক্তব্য আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি লাইনে আছেন এখনো? আছি আছি, লাইনে আছি। আচ্ছা, আপনি কোত্থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে। লন্ডন থেকে জনাব ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম
কলার সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যালো কলার, কে বলছেন আপনি? আমার নাম মুজিবুল হক মনি। জনাব মুজিবুল হক মনি, জি আমি মায়ানমারের প্রশ্নে কিছু কথা বলার আছে আমার, একটু সামান্য কথা বলবো। যে এর আগে একটু বলি, হোস্ট হিসেবে আমি হোস্ট সাহেবের কাছে আমার একটা কথা থাকবে, যে যদি অন্য কোনো দল সেখানে উপস্থিত না থাকে তখন সেই দল সম্পর্কে যখন গেস্টরা কথা বলেন একটু অন্যভাবে, তখন একটু খারাপ লাগে আর কি। যেমন যশোর সম্পর্কে আমাদের ব্যারিস্টার সাবরে একজন কলারে বলছিলেন যে উনি পড়াশোনা করতে, এতে করে উনি খুব দুঃখ পাইছিলেন, পাইয়া উনি বলছিলেন যে এইভাবে কথা বলতে নেই। কিন্তু উনি এক বাক্যে প্রথম একটা কথা বলছেন যে একটা মিথ্যা, মানে একটা ভুল তত্ত্ব দিচ্ছেন, সেটা হলো যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন যে বিএনপি যদি যায় ক্ষমতায় তাহলে ওনারা থাকবে না। এই ধরনের কথা হাসানুল হক ইনু কখনো বলেননি। হাসানুল হক বলছিলেন যে বিএনপির প্রস্তাবটা সংবিধান সম্মত নয়, এই জন্যই এটা মেনে নেওয়া যায় না, এই ধরনের কথাই উনি বলছেন আজকে যে স্টেটমেন্টটা ছিল। আরেক ভাই পাশে বসা বাইরে আমি সম্মান দিয়ে বলছি, ভাই হাসানুল হক ইনু উনি একজন ফার্স্ট বুয়েটের ইঞ্জিনিয়ার, 48,000 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছিলেন। উনি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে ভোট না পান তাহলে ভোটটা কে পাবে? আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি, 1977 সনে আপনার যে নেতা জনাব জিয়াউর রহমান সাহেব, উনি 1977 সনে বাংলাদেশের সর্বপ্রথম একজন অবৈধ প্রেসিডেন্ট হানা বুটের মাধ্যমে হয়েছিলেন। সুতরাং আপনাকেও আমি বলতে পারবো অনেক কথাই, যেভাবে বলছেন হাসানুল হক ইনু সম্পর্কে বা যশোর সম্পর্কে, আমি সেখানে যাচ্ছি না। আপনারা যদি নির্বাচন কমিশন নিয়ে কথা বলতেন আমার খুব ভালো লাগতো, নির্বাচন নিয়ে কথা বলতেন, বিএনপি একটা বেশ বড় দল, সেই বড় দলের দিকে অনেক মানুষ হয়তো চেয়ে আছে যে দেশে একটা সুন্দর একটা নির্বাচন পরিস্থিতি আসুক, ওনারা সহযোগিতা করুক। আপনারা ওই সম্পর্কে কিছু কথা বললে আমার মনে হয় ভালো হবে, সবাই ভালোভাবে শুনবে। আর মায়ানমার সম্পর্কে আমার একটা কথা, যে মায়ানমারের যে যারা আজকে পীড়িত নির্যাতিত, এটা কোনো মিথ্যা কথা না, এটা 100% সত্য কথা। আজকে আমাদের ঘুম ভাঙছে, আমরা দেখছি অনেক মুসলিম দেশের মানুষ বলছে কথা, কিন্তু 1994-এ এই দেশে বিবিসিতে আমি একটা প্রতিবেদন, একটা অনুষ্ঠান ছিল সালমান রুশদির, উনি সেদিন যে চিত্রগুলা দেখাইছিলেন 1994-এ এই মায়ানমারের রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার ছিল, এত অমানবিক অত্যাচার তখন থেকেই চলছিল, তখন দেখলাম না কোনো একটা দেশের মানুষ কোনো কিছু কথা বলতে। কিন্তু আজকের এই রোহিঙ্গারা যারা ভিক্টিমাইজড হয়েছে এই বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা, এই মায়ানমারের বৌদ্ধদের দ্বারা যেভাবে তারা নির্যাতিত হয়েছে, একটা জাতি বা একটা সম্প্রদায় যখন নির্যাতিত হইতে হইতে এমন একটা পর্যায়ে যায়, আজকে এই রোহিঙ্গারা ব্যবহৃত হচ্ছে ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা, বিভিন্ন দেশে ওরা ব্যবহৃত হচ্ছে এবং এদেরকে প্রত্যেকটা জায়গায় খারাপ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে আমরা কথা বলতে চাই এবং সেই তাদের দেশে তার মাটিতে যে সরকার আছে, আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি কিনা সম্মিলিত ভাবে, আমরা সেই প্রচেষ্টা আমরা করে যাই। ধন্যবাদ জনাব মুজিবুল হক। তবে একটি বিষয় আপনি গুরুত্বপূর্ণ বলেছেন, যে কোনো রাজনৈতিক দল যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের বিষয়ে চিন্তা করা উচিত, বিশেষ করে যারা প্যানেলে অতিথি থাকবেন। তবে এটিও বাস্তবতা যে এই অনুষ্ঠান সংক্ষিপ্ত সময়ের জন্য এবং আমরা সবসময় সব রাজনৈতিক দলকে চাইলেও আমরা আমন্ত্রণ জানাতে পারি না সময়ের সংক্ষিপ্ততার কারণে এবং আমাদের প্যানেলের ব্যালেন্সিং সিচুয়েশনটি মেনটেন করার কারণে। তবে এজন্য আপনাদের মতো সচেতন কলাররা আছেন, সচেতন দর্শকরা আছেন, আপনাদের মতো রাজনীতিবিদরা, সচেতন রাজনীতিবিদরা আছেন, আপনারা যে কোনো সময় চাইলেই কিন্তু যে কোনো বিষয়ের সাথে আপনারা যদি দ্বিমত পোষণ করেন আপনারা ইন্টারভেন করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ফোন করতে পারবেন অথবা চাইলে ইমেলেও যোগাযোগ করতে পারবেন। এবং এরপরেও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, অভিমত একটি সাপ্তাহিক অনুষ্ঠান, আপনারা যে কোনো অনুষ্ঠানে সবসময় আপনাদেরকে আমরা স্বাগত জানাবো। ধন্যবাদ জনাব মুজিবুল হক মনি, একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং একজন রাজনীতিবিদ, কথা বলছিলেন অভিমত অনুষ্ঠানে। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম কলার। আপনার নাম কোথেকে ফোন করেছেন কলার? ফারহান ভাই, আমার নাম চৌধুরী, লন্ডন থেকে। চৌধুরী লন্ডন থেকে, জি বলুন।
আচ্ছা, আপনার প্যানেল আনোয়ার, যেমন সাইবার সাইবার একটা প্রশ্ন যে জি বলুন বাংলাদেশে জি রাজনীতিতে কখনো কি এই যে আগামী যে নির্বাচন আসতেছে, জি এটা কি কখনো কি কোন খেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হবে, কি উনাদের বানানো যে নির্বাচন কমিশন আছে এটার মাধ্যমে হবে, এটা কি উনার দৃষ্টিতে কি একটু সঠিক করে বলবেন কি এটা কিভাবে উনারা ধন্যবাদ সম্মানিত কলারকে আপনি এটা বলার জন্য যে বলেছেন যে আগামী যে আমাদের সংবিধান মতে যে একটি নির্বাচন কমিশন, বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশনের টাইম ও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপরে আমার সংবিধানের ভিত্তিতেই সমস্ত দলকে নিয়ে আলোচনার ভিত্তিতেই একটি নতুন নির্বাচন কমিশন হবে। এই নির্বাচন কমিশনের মাধ্যমেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনসেপ্ট, এটা আপনার আপনি দেখেছেন যে অনেক আগেই এটা বাতিল করা হয়েছে। এখন যে নতুন নির্বাচন কমিশন যেটা গঠন হবে, এই নির্বাচনের কমিশনের মাধ্যমেই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। এই নির্বাচন আমরা আগামীতে আমরা উপহার পাবো বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে দেখে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। সমুদ্র কলারকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। মায়ানমার নিয়ে আমরা কথা বলছিলাম। আমি আপনার কাছে মায়ানমার নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে রোহিঙ্গাদেরকে নিয়ে, রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকাতে তাদের বিভিন্নভাবে নির্যাতনের ছবি আসছে এবং সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে অনেক বেশি সচেতনতার সৃষ্টি হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াও আস্তে আস্তে করে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হচ্ছে। এখন কমপ্লেক্স যেটি, আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে এর প্রেশার কিন্তু আমাদের উপরও পড়ছে, এই এই হিসাবে আসলে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী প্রশ্ন করার জন্য, কারণ ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবং ওখানে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম, এবং ওই হিসাবে এবং শুধু মানবিক কারণেও তাদের প্রতি আমাদের একটি সহমর্মিতার সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান থাকা উচিত। আজকে শুধুমাত্র আপনার তারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে এবং শুধুমাত্র আজকে তারা মুসলিম হওয়ার কারণে এই আইডেন্টিটির জন্য তাদেরকে আজকে অন্য একটি নাম দিয়ে, তারা আজকে অনেক দিন ধরে ওই দেশে থাকছে, তারা হচ্ছে রোহিঙ্গা, তাদেরকে বাঙালি নাম দিয়ে তাদেরকে মুসলিম হওয়ার কারণে এবং সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে তাদেরকে ঠেলে দিয়ে তাদেরকে করে দেওয়া হচ্ছে, শূন্য করে দেওয়ার চেষ্টা চলছে, আয়তের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অথবা সাগরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক মানুষ নদীতে পড়েও মারা গেছে, সাগরে পড়েও মারা গেছে, এবং ওদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যা করে ওদেরকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পায় তারা, তাদের বুদ্ধভিক্ষুদের সাহায্যে। বর্তমান বার্মিজ জান্তা তারা সেনাবাহিনীকে ইউজ করে, জানতো আমি বলছি এই কারণে তারা কিন্তু খোলস বদলেছে, তারা কিন্তু যদিও অংশাং সুকিকে তারা পার্টনার বানিয়েছে তাদের শাসনের, কিন্তু অংশাং সুকির ওই ধরনের কোনো ক্ষমতা নাই, একক কোনো ক্ষমতা নাই, একক প্রধানমন্ত্রী হিসেবে তার ওরকম কোনো ক্ষমতা নাই। আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর মতো তার কোনো ক্ষমতা নাই, যদি ওরকম কোনো ক্ষমতা থাকতো সে একটি এমন একজন নেত্রী, তার বাবাও ওই দেশ শাসন করেছে, তারপর সে নোবেল প্রাইজ পেয়েছে শান্তিতে, কিন্তু তাকে প্রপারলি যে ইলেকশন করে যে সে একটি দলের নেত্রী হিসাবে সে যে একটি দল গঠন করবে ওভাবে সে করতে পারেনি। বর্তমান জানতাও অন্য খোলসে তারা এখনও শাসন ক্ষমতায় রয়ে গেছে এবং উনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু তার একটি বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল, কথা বলা উচিত ছিল। ওরা সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে তারা মানুষ, তারা সাধারণ প্রাণী, একটা প্রাণীকে মারলে আমাদেরকে আমাদের ইসলামে কোরআনে শেখানো হয়েছে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ বাংলাদেশের ভূমিকা কি হয় না বলছি আসছি আমি ওখানে। উনি আমাদেরকে মানবতা শিখেছেন, উনি গোটা বিশ্বের মানুষের জন্য উনি একজন পথ প্রদর্শক, উনি আজকে আমরা মানুষ হিসেবে তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ মমতা দেখানো উচিত ওটিও না দেখিয়ে তারা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে তাদেরকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা চলছে। কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক যদি আমরা দাবি করি নিজেদেরকে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে যদি দাবি করি, আমরা যতটুকু সম্ভব গোটা বিশ্বকে জাগ্রত করার পাশাপাশি কূটনৈতিক আলোচনা বার্মার সাথে, কারণ তারা আমাদের পাশের দেশ, তাদেরকে ঠেলে দিলে তারা আমাদের এখানে আসতে চাচ্ছে, তাদের কিছু লোকজন আগে থেকেই এমন একটা মানে আরাকানে আগে কিন্তু আগে বাংলাদেশিদের বিশেষ করে চট্টগ্রাম সিলেট এবং নোয়াখালী অঞ্চলের মানুষদের একটা অবাধ যাতায়াত ছিল, আজকে যেমন বাংলাদেশের মানুষ দুবাই যাচ্ছে
লন্ডন আসতিস, তখনকার দিনে বাংলাদেশের মানুষ কিন্তু বার্মায় যেত, আরাকানে যেত, ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতো, তাদের অবাধ একটা যাতায়াত ছিল। ওই সময়ের একটা আন্তরিকতার সম্পর্ক, একটা ওই সম্পর্কের জন্যই ওরা বলছে যে এরা বাঙালি। আসলে কিন্তু ওরা বাঙালি না, ওরা রোহিঙ্গা, বছর বছর ধরে ওরা ওখানে থাকছে, ওদের ভাষা, ওদের ভাষা ওই সেম ভাষা, ওরা শুধুমাত্র মুসলমান। কিন্তু আমাদের যে একটি পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের ওদেরকে আরও একটু সহানুভূতি দেখানো উচিত। এবং একটু শেষ করে আপনি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছেন, বাট তা একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ওই সরকারের কাছ থেকে কিছু পজিটিভ একটা, মানে পজিটিভ একটি বেনিফিট নিয়ে আসা উচিত। এই বিষয়ে বাংলাদেশ সরকার, এই সীমান্তবর্তী এলাকাতে আমরা দেখেছি যে বিজেপি অনেক স্ট্রং পজিশন নিয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি পুশব্যাক বিজেপি ব্যর্থ করে দিয়েছে, তার মানে হচ্ছে বাংলাদেশে তাদেরকে ঢুকতে দেয়নি। আবার কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবেও কিন্তু রোহিঙ্গারা ঢুকছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের অবস্থান এই বিষয়ে স্পষ্ট নয় যে আসলে এদেরকে নিয়ে সরকার কী করতে যাচ্ছে। আমি একটা কথা, সত্য কথা বলতে চাই, যেটা হলো প্রথমে আমি এই ন্যাক্কারজনক এই নির্যাতন এটার নিন্দা জানাই, যে বার্মিজ সরকার এবং সেনাবাহিনী, তারপরে বুদ্ধবিক্ষুরা যে এরকম নিরীহ মানুষকে সেখানে হত্যা করছে। কিন্তু বিষয়টা হলো এই যে বেস্টার সাহেব একটি কথা বলেছেন, যে 200 বছর আগে কিন্তু এরা এই আরাকান রাজ্যের এরা বসতি সেখানে, তারা সেদেশেরই নাগরিক, কিন্তু আমাদেরকে তারা পুশব্যাক করে কিন্তু বাংলাদেশ সরকারকে, আমরা একটা আসলে ওভার, আমরাও তো নিজে ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের এখানে অনেক রিসোর্সের ঘাটতি আছে, আমরা আমরা নিজেই একটি অনেক স্ট্রাগলের মধ্যে আছে, কিন্তু এরপরেও লিগেলি 2 লক্ষ এবং 5 লক্ষ রোহিঙ্গা মুসলিম কিন্তু চট্টগ্রামের কক্সবাজার এবং বিভিন্ন জায়গায় এখন বসবাস করছে, এখন শরণার্থী হিসেবে, শরণার্থী হিসেবে। একটি কথা আমাদের বুঝতে হবে যে আমাদের লোড কতটুকু আমরা দাঁড়াতে হবে। এখন চ্যানেল এসের এই যে আপনার এই যে স্টুডিও, এখানে যদি 500 লোক নিয়ে আসা হয় হঠাৎ করে, এখানে কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। সেম সরকার কিন্তু আন্তরিক, এই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার অত্যন্ত আন্তরিক এই বার্মিজ রোহিঙ্গাদের, মুসলিম রোহিঙ্গাদের যে নির্যাতন এবং তাদের প্রতি সমস্ত সমস্ত বিবেকবান মানুষ কেউ কিন্তু এইটার বিপক্ষে না বা তাদেরকে, কিন্তু বিষয়টা হলো আমাদের অবজার্ভ বা আমাদেরকে আমাদের গ্রহণ করার মতো আমাদের ক্যাপাসিটি এবিলিটি আছে কিনা, এই কারণেই কিন্তু সরকার কিন্তু এইটা নিয়ে অনেক ইয়ের মধ্যে, কিন্তু সরকার কিন্তু এটা ডিপ্লোমেসির মাধ্যমে বা বার্মিজ গভর্নমেন্টের সরকার যে কথা বলছে না, এটা বিষয় না, এটাকে এটা এটা ইটা ইজ এ গ্লোবাল প্রবলেম। আমি মনে করি এটা ইউনাইটেড নেশন শুড ইন্টারভিন ইমিডিয়েটলি টু সলভ দিস ম্যাটার, কারণ এটা এটা বড় বিষয়। এখন বিষয়টা হলো, এবং এটা কিন্তু একদিনের বিষয় না, দীর্ঘদিন ধরে এই বিষয়টা কিন্তু অমীমাংসিত হচ্ছে। আমি মনে করি ইউনাইটেড নেশন কিন্তু অলরেডি কাজ করছে, সরকারও কাজ করছে, আমাদের সরকার, আমাদের ফরেন মিনিস্টার কাজ করছে, এটা হয়তো সবাই কিন্তু অনেক লোক তো আসলে ডিপ্লোমেসির বিষয়টা তো অনেকটা প্রকাশ্যে দেখাও যায় না, কিন্তু সরকার কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এই এই রোহিঙ্গাদের বিষয়ে, এবং ইউনাইটেড নেশন যে কাজগুলো করছে সেখানে, এটা বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের একটি বিশাল ভূমিকা, এবং বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা বিশাল ভূমিকা। আমি মনে করি অচিরেই অবিলম্বেই এটা একটা সুরাহাও দরকার, এবং এই নিরীহ মানুষ নির্যাতন বন্ধ হওয়া অবশ্যই দরকার। বাংলাদেশ ইউনাইটেড নেশনের কথা এসছে, আর জনাম আনোয়ার জামা চৌধুরী বলেছেন, তবে ইউনাইটেড নেশন ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে রোহিঙ্গাদের জন্য, নট ওপেন বর্ডার, বাট রোহিঙ্গারা যারা আসতে চায় বাংলাদেশে নির্যাতিত হয়ে, তারা যেন বাংলাদেশে এসে আশ্রয় পায়। তো এই প্রেক্ষিতে আমরা একটি নিজেরাই ওভার পপুলেটেড কান্ট্রি, কিংবা আমাদের নিজেদের সমস্যা আছে, আবার আন্তর্জাতিকভাবে আমাদের দায়বদ্ধতা আছে, যারা বিপদে আছে তাদেরকে সহায়তা আমাদের করা উচিত আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, এর প্রেক্ষিতে আসলে বাংলাদেশের কী করা উচিত? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই ইস্যুটা আনোয়ার জামান চৌধুরী বলেছেন বা আমাদের শাহজাহান সাহেব বলেছেন, তাদের সাথে আমি মোটামুটি একমত। এরপরও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আসলে ইস্যুটা যাই আপনারা বলেন, আমি মনে করি মুসলিম বিদ্বেষীরা এসব কাজ করছে, তাই বাংলাদেশের যতটুকু সম্ভব তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। ইতিমধ্যে আমি কিছুদিন আগে, অনেক আমার মনে হয় বছরখানেক আগে একটা প্রবলেম হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশে কিছু রোহিঙ্গা কিন্তু ঢুকেছে বাংলাদেশে, গভর্নমেন্টও সুযোগ দিয়েছে। আমি মনে করি এ ব্যাপারে গভর্নমেন্টকে আরও উদার হওয়া উচিত এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এবং আমি এই ধরনের ঘটনা, বিশেষ করে শিশুদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে অবস্থা, দেখে খুবই খারাপ লাগে, এর তীব্র নিন্দা জানাই। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আরও এগিয়ে আসা উচিত,
বলে আমি মনে করি। আমি একটু যোগ করতে আমি আসব আপনার কাছে একই বিষয়ে আমি আপনার বক্তব্য জানতে চাইবো। যেই নির্যাতনের চিত্র আমরা বিভিন্ন সময় পেয়েছি সেনাবাহিনীর বার্মিজ সেনাবাহিনীর দ্বারা কিংবা বার্মিজ যারা লোকাল এক্সট্রিমিস্ট যারা আছে তাদের দ্বারা, স্থানীয় আরাকানের রোহিঙ্গারা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং বাংলাদেশে আসার প্রবণতা যেভাবে দিন দিন বাড়ছে, এর প্রেক্ষিতে বাংলাদেশের সরকারের কী অবস্থান হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ ফারহান সাহেব। আসলে ইদানিংকালের গত এক সপ্তাহ ধরে সামাজিক মিডিয়া খুললে এই যে চিত্র আমরা দেখতে পাই এটা খুব হৃদয় বিদারক, খুব কষ্টদায়ক। অনেক সময় আমি ফোনটা বন্ধ করে রাখি যে চিত্র যেভাবে মানুষ মানুষকে খুন করছে, আর সারা যদি আমাদের মুসলমান হয়, সারা যদি আমাদের পাশের খান্টির মানুষ হয়, তারা যদি আমার ভাই হয়, ইভেন মুসলমান ছাড়াও যদি মানুষ হয়, যে কাজগুলো করছে, বনের পশু, বনের পশুকে এভাবে মারে না, এই যে ঘটনাগুলো ঘটছে এর তীব্র নিন্দা। এবং এটার থেকে উত্তরণ হওয়া যায়, যত সহজ উত্তরণ হওয়া যায় সারা বিশ্বকে এখানে দৃষ্টি দেওয়ার জন্য আমি বলবো। আমাদের এই যে কেউ কেউ বলছেন এটা বাংলাদেশের লোকজন, বাংলাদেশের আসলে বাঙালির ইতিহাস, 4,500 বছরের ইতিহাস আমাদের বাঙালির। বাঙালি শুধু আমাদের এই যে বাংলাদেশ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছে তা নয়, বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গ বাঙালিরা পশ্চিমবঙ্গে থাকে, আসামে বাঙালিরা থাকছেন, ত্রিপুরাতে বাঙালিরা থাকছেন। এই যে রোহিঙ্গা আরাকানে আপনি যদি ইতিহাস খুঁজেন দেখবেন বাঙালি এক বিরাট এক জনগোষ্ঠী আমরা ছিলাম। হয়তো আমরা দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম, আমাদের উপর নানাভাবে ব্রিটিশরা শাসন করেছে, বিভিন্নভাবে আমাদের শাসন করেছে। আমরা বাঙালিরা শুধুই 55,500 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি বলে আমরা এখন আলাদা হয়ে একটি রাষ্ট্র আছি। বাকি যে পাশাপাশি বাংলা ভাষাভাষীর লোকজন তারা হচ্ছে কিন্তু বাঙালি। আমার আনোয়ার যেমন চৌধুরী যে কথাগুলো বলেছেন যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, ইতিমধ্যে আমরা 5,00,000 লোকেরও বেশি রোহিঙ্গাদের আমরা এখানে দিয়েছি, এবং এই রোহিঙ্গা আমাদের এখানে দেওয়ার পরে গত কিছুদিন ধরে দেখবেন রোহিঙ্গা থেকে কিন্তু অনেক সামাজিক বেদিও আমাদের অনেক সহ্য করতে হচ্ছে, অনেক নির্যাতন আমাদের সহ্য করতে, জেলখানাতে অনেক রোহিঙ্গা বাইরা আছেন। এরপরে এখন যেটা শুরু হয়েছে এই যে নির্যাতন শুরু হচ্ছে, বাংলাদেশ শুধু সরকার নয়, কোনো ঘটনা যখন আমরা বাংলাদেশে একটা ঘটনা ঘটে দেখবেন সুশীল সমাজ গর্জে ওঠে, কিন্তু আজকের সুশীল সমাজ কই? যখন কোনো দুর্ঘটনা ঘটে বিশ্বের জাতিসংঘ কোথায়, আমেরিকানরা কোথায়? যারা মানবতার কথা বলেন তারা আজকে এই যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যেভাবে কথা বলেন সামান্য একটি ঘটনা নিয়ে সরকারকে দোষারোপ করেন, বাংলাদেশকে দোষারোপ করেন, আজকে এত মানুষকে তারা নির্মমভাবে হত্যা করছে, কিন্তু এই যে বিশ্ব নেতৃবৃন্দ আছেন তারা শুধু দেখছেন। আমি মনে করি এখান থেকে উত্তরণ হতে গেলে বাংলাদেশ সরকারের অনেক করণীয় আছে। আনোয়ারুজ্জামান আমাদের সীমাবদ্ধতার কথা বলেছেন, আমরা অনেক কিছু, এটা আসলে গ্লোবাল প্রবলেম যিনি বলেছেন, যে আন্তর্জাতিকভাবে যদি এটাকে সহযোগিতা করা না হয় আমরা একটা গরিব দেশ হিসাবে আমরা এটা আরও কিছু বার্ডেন নেওয়া আমাদের অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। তারপরেও আমি বলবো সরকারকে একটা পদক্ষেপ নেওয়া উচিত। আং সান সুচির নোবেল পিস প্রাইজ রিভোক করার জন্য ইতিমধ্যেই লক্ষ হাজার হাজার মানুষ পিটিশন করতেছেন, দেয়া শুরু করেছেন, এবং এটি এত বেশি হবে এটি অনেকেই কল্পনা করতে পারেননি। আং সান সুচির গণতান্ত্রিক জীবনে তার পার্সোনাল যে স্যাক্রিফাইস, তিনি নিজে যে স্যাক্রিফাইস করেছেন এবং বর্তমান সিচুয়েশন ট্যাকলিংয়ে তার যে ভূমিকা, এই ভূমিকার প্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয় যারা পিটিশন করেছেন তার নোবেল পিস প্রাইজ রিভোক করার জন্য এই দাবিটি যৌক্তিক? আসলে উনাকে, উনার যে স্যাক্রিফাইস এটা অত্যন্ত বিরল, এবং গণতন্ত্রের জন্য উনি যেটা করেছেন এটা এটা এটার জন্য ওনাকে নোবেল, শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছে, এটা যুক্তিক ছিল। কিন্তু এখন যদি আপনি বিবেচনা করেন, এই আপনি দেখেন উনার প্রতি মানুষের একটি বিশাল ভালোবাসা ছিল, এবং মানুষ কিন্তু উনার পক্ষেই ছিল, গণতন্ত্রী মনা মানুষ। কিন্তু আজকের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই যারা উনার সাপোর্টার ছিল তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করছে, সাইনিং করছে যে উনাকে রিভোক করার জন্য। এটা মানুষ কষ্ট পেয়েই করছে, কিন্তু মানুষের আঘাত লেগেছে বলে করেছে। আমি মনে করি এখনও সময় এবং সুযোগ আছে, উনাকে স্ট্যান্ড করা উচিত, এবং উনি এই যে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে উনি যদি স্ট্যান্ড করেন, আমি মনে করি যে এটা মানুষ হয়তো তাদের যে অপিনিয়ন এটা চেঞ্জ করতে পারে, কারণ ওনার প্রতি মানুষের এটা আন্তরিকতা আছে। কারণ উনি কিন্তু গণতন্ত্রের জন্য দীর্ঘদিন উনি কারাবরণ করেছেন, ফাইট করেছেন, এই কারণেই ওনাকে বিশ্বে ওনার অনেকটা এটা বিরাট জনপ্রিয়তা। আমি মনে করি ওনাকে এই মুহূর্তে এখনই সময় উনি স্ট্যান্ড করতে হবে, এবং বিশেষ করে ওনার দেশে যে নির্যাতন হচ্ছে এটাকে স্টপ। আমি আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি যে আমাদের দেশে
যে মুসলিম রোহিঙ্গাদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই সুযোগে একটি ষড়যন্ত্রকারী বা একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী আমাদের দেশের রাজনীতিকে রাজনীতিকে গুলা করার জন্য ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াগুলোতে একটু অতিরঞ্জিত করার চেষ্টা করছে। এখন অনেক অনেক খেলাধুলা হচ্ছে কিন্তু, এবং এখানে যাতে বুদ্ধিষ্টের উপর আক্রমণ হয়, মন্দিরে আক্রমণ হয়, আপনার যে রামজী এরকম ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই এই গোষ্ঠী এই গোষ্ঠীর প্রতি আমাদের সজাগ থাকতে হবে। এখানে যারা এই মুহূর্তে আমাদের সময় শেষ না, এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন, আমি সবার কাছে অনুরোধ করব, সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ করব যে আমাদেরকে সংযমের সাথে আমাদেরকে এই সিচুয়েশন মোকাবেলা করতে হবে। ধন্যবাদ। শেষ বক্তব্য আপনার 30 সেকেন্ড সময়, আমি আসব আপনার কাছে 30 সেকেন্ড সময় চাই। শেষ বক্তব্য আমি বলবো যে এই যে রোহিঙ্গা সমস্যা এবং নির্বাচন সমস্যার যেটা বলছেন, নির্বাচন আমাদের দেশে করতে হবে, এবং নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আছে, এবং গণতান্ত্রিক সরকারের ভিতর দিয়ে একটি সুন্দর নির্বাচন। নেত্রী বলেছেন সম্মেলনের সময় যে আমরা কোনো প্রশ্নবোধক নির্বাচন আর চাই না, আশা করছি আমরা মঙ্গল কামনা করি। জি ধন্যবাদ। প্রথমত রোহিঙ্গাদের ব্যাপারে যেটা করা যায়, বাংলাদেশ সরকার বর্তমানে গোটা বিশ্বের কাছে আবেদন রাখা উচিত কিছু মানে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশনের জন্য, যাতে এটাকে ফেস করতে পারে এবং রোহিঙ্গাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। আশা করছি এটা গেল। এবং আরেকটা কথা, একটু নিরপেক্ষ নির্বাচন আমরা চাচ্ছি। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে বেগম খালেদা জিয়া যে 13 দফা বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন, এইগুলো অবিলম্বে সরকার আমলে নেওয়া উচিত, এবং একটা সুষ্ঠু একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যারা করতে পারে, এদের একটা নির্বাচন কমিশন গঠন করা উচিত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হলো আন্তর্জাতিক জনমত সৃষ্টি করা উচিত। ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, এবং কথা বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় রোহিঙ্গাদের উপর যেই অত্যাচারের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে নিউজ আমরা দেখতে পাচ্ছি, তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের করণীয় এবং কীভাবে তার এই বিষয়টিকে বাংলাদেশ সরকার সহযোগিতা করতে পারে সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। আগামী অভিমত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি, এবং আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলি আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। গত এক সপ্তাহের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এবং সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি 13 দফা একটি দাবি পেশ করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা এটি নিয়ে আজকে আলোচনা করব, এবং আলোচনা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসের তিনি ভারত সফরে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর যাচ্ছেন, এবং এই এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ একটি নিয়ামক শক্তি হিসাবে অনেকেই বিবেচনা করে থাকেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের গুরুত্ব অনেক, এবং সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করব, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ সীমান্তবর্তী দেশ মায়ানমার, এবং সেখানে রোহিঙ্গাদের উপর মুসলমান রোহিঙ্গাদের উপর যে নির্যাতন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ায় যেটি ফলাও করে এসেছে, আমরা তার প্রেক্ষিতে রোহিঙ্গাদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশ সরকারের করণীয় কী সেটি নিয়ে আমরা আলোচনা করব। তিনজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে আছেন, প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হই। আমার হাতের প্রথমেই ডানে রয়েছেন আমাদের সবার পরিচিত জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং এই মুহূর্তে যারা চ্যানেলে দেখছেন সবাইকে শুভরাত্রি। আমার হাতের বাম পাশে রয়েছেন জনাব এম লুৎফুর রহমান, সহসভাপতি ইউকে বিএনপি।
জনাব লুৎফর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল এস এর সমস্ত কলা কৌশলী এবং বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখছেন এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্ববামে রয়েছেন ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকে। জনাব শাহজাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমিও ধন্যবাদ জানাতে চাই আজকে চ্যানেলিস্ট যারা দেখছেন দেশে বিদেশে সব জায়গায় এবং পাশাপাশি আপনাদের কলা কৌশলী আপনাকে এবং আজকের অতিথিদেরকে আমি শুভেচ্ছা জানাই। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, স্ক্রিনের নিচে আপনারা ইতিমধ্যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন, জানাতে পারবেন বাংলাদেশ বিষয়ে আপনাদের সর্বশেষ ভাবনা। আমরা প্রথমেই আলোচনা করব বেগম খালেদা জিয়ার যে ১৩ দফা। জনাব আনোয়ার জামান চৌধুরী, নিশ্চয়ই আপনি সেই ১৩ দফা দেখেছেন। এই ১৩ দফার প্রেক্ষিতে ইতিমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এটি অন্তঃসারশূন্য একটি প্রস্তাবনা। যে কোনো প্রস্তাবনা আসার পরে কেন এরকম একটি রিয়াকশন আসতে হবে সরকারি দলের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে, আমি আবারও দীর্ঘদিন পরে চ্যানেলে এসে আসলাম। যারা আমাদের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে উনি যে আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, সাবেক প্রধানমন্ত্রীর এই প্রস্তাবনা নিয়ে যে কথাটা বলেছেন, এটা আমিও মনে করি এটা সমর্থনযোগ্য। এই কারণে যে এই প্রস্তাবনার মধ্যে উনি যে যতগুলো প্রস্তাব রেখেছেন এটা এটা এইগুলা যদি একটু আপনি এবং যারা বিশ্লেষক তারা যদি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে হয়তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অথবা বিএনপির প্রেসিডিয়ামের মানে আপনার স্ট্যান্ডিং কমিটির কোনো সদস্য মেজর জেনারেল মাহবুব সাহেব বা মধুর সাহেব এরকম কাউকে নির্বাচন কমিশনার যদি করা হয় তাহলেই এটা এটা সম্ভব হবে ওনার প্রস্তাবনা থেকে। এরকম আসলে যে কোনো প্রস্তাব দেওয়ার আগে চিন্তা করতে হবে যে এটা যাতে গ্রহণযোগ্য হয় এবং সবাই মানে সবার জন্য একটি গ্রহণযোগ্য প্রস্তাব থাকতে হবে, যে এই নির্বাচনটা বা নির্বাচন কমিশন যেটা হবে যাতে আগামী নির্বাচন বা যতগুলো নির্বাচন বাংলাদেশে হবে গণতান্ত্রিক নির্বাচন, এই নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচন কমিশনার হন। মাননীয় প্রধানমন্ত্রী তো বারবারই বলেছেন যে যাদেরকে নেওয়া হবে এবং সবার সাথে আলোচনার ভিত্তিতেই, সরকার কিন্তু চাচ্ছে যে সবার সাথে আলোচনার ভিত্তিতেই যারা স্টেক হোল্ডার এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশের আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হোক, বাংলাদেশের গণতন্ত্র আমরা যাতে যেভাবে আজকে দেশ ভালোভাবে চলছে যাতে আগামী দিনও দেশ ভালোভাবে চলে, সম্মিলিত সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে করে একটি নির্বাচন কমিশন সবাই যাতে আমরা একমত হতে পারি, এটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উনি বারবার বলেছেন। আপনি অতীতেও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বিরোধীদলীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে উনি ফোন করেও কিন্তু বিগত নির্বাচনের আগে উনি আহ্বান জানিয়েছিলেন যে এগুলো নিয়ে আলোচনা করার জন্য, ওনারা প্রত্যাখ্যান করেছেন। তা আমি মনে করি যে আলোচনার কোনো বিকল্প নেই, আপনার রাজনৈতিক সমাধান রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতেই করতে হবে এবং এটা আমাদের যারা রাজনৈতিক দল যারা বাংলাদেশে গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে এই দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতেই কিন্তু এই সমাধানগুলো বেরিয়ে আসতে হবে। এই অন্তঃসারশূন্য যেটি জনাব ওবায়দুল কাদের বলেছেন, অন্তঃসারশূন্য প্রস্তাবনা সরকারি দল বলছে, আপনারা ১৩ দফা দাবি দিয়েছেন, এই দাবিগুলির মধ্যে নতুন কোনো কিছু আছে কিনা যেটি এর আগে বলেননি, কিংবা এই দাবিগুলির মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্নে সর্বদলীয় যে গ্রহণযোগ্যতার প্রশ্নটি আসছে সেই দিক থেকে আসলে কতটুকু বাস্তবসম্মত এই প্রস্তাবনা? ধন্যবাদ আপনাকে, শুধু আপনি নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত সপ্তাহে যে প্রস্তাবগুলো দিয়েছেন জাতির সামনে ১৩ দফা, এটার মধ্যে আপনি লক্ষ্য করেছেন কোনো হরতালের কর্মসূচি নেই, অবরোধের কর্মসূচি নেই, যাতে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু তিনি সেই কর্মসূচি দিয়েছেন, কর্মসূচি না প্রস্তাবনা দিয়েছেন, দাবি নয় প্রস্তাবনা দিয়েছেন, প্রস্তাবনা দিয়েছেন দিয়েছেন। কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন আজকে আমি পত্রিকায় দেখলাম যে একটি সাইনপোস্ট সর্বস্ব দলের একজন নেতা যিনি বর্তমান অনির্বাচিত সরকারের একজন মন্ত্রী জনাব হাসানুল হক ইনু উনি বলেছেন যে এই প্রস্তাবনা যদি গভর্নমেন্ট বাস্তবায়ন করে বা দাবি এই দাবি যদি গভর্নমেন্ট মানে তাহলে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবেন এবং কারও রক্ষা হবে না, মানে ওনারা যারা অপকর্ম করছেন তাদের হয়তো ওনারা অপকর্ম করেছেন বলেই এই কথা উনি বলছেন। আমি বলতে চাই বেগম খালেদা জিয়া বলেছেন সকল দলের সাথে
যে মেইন কি প্রস্তাব, যেটা সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে আগামীতে যাতে নির্বাচন হয় সেই ধরনের একটা ব্যবস্থা যাতে রাষ্ট্রপতির মাধ্যমে করেন। কিন্তু জনাব হাসানুল্লাহ কিন্তু বলেছেন এটা সংবিধান বহির্ভূত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে যাতে একটি নির্বাচন হয় সে লক্ষ্যে একটি প্রস্তাবনা দিয়েছেন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন হয়। বর্তমান নির্বাচন কমিশনের অবস্থা আপনারা জানেন, বিগত দিনে তারা কতটি নির্বাচন করেছে, কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা দেশে নেই। এটা সরকারের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে বর্তমান নির্বাচন কমিশন। সেই লক্ষ্যকে সামনে রেখে গভর্নমেন্ট কিন্তু এই টার্মে অনেক দিন হয়ে গেছে ক্ষমতায় আছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিরোধী দলীয় নেত্রী, আমি বলবো বিরোধী দলীয় নেত্রী, কারণ গৃহপালিত একজন বিরোধী দলীয় নেত্রী আছেন দেশে, যাকে বিদেশিরা প্লাস দেশের মানুষ জানে, উনি বিরোধী দলীয় নেত্রী না, উনি সাজানো একজন বিরোধী দলীয় নেত্রী। বেগম খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণযোগ্য একটা প্রস্তাব, উনি কোনো হরতালের কর্মসূচি দেননি, অবরোধের কর্মসূচি দেননি, সরকারকে বলেননি যে আপনারা পদত্যাগ করেন, এ ধরনের প্রস্তাব কিন্তু এখানে নেই। ওইটা নতুনত্ব এখানেই যে গভর্নমেন্টের পদত্যাগ উনি চাননি, উনি বলেছেন যে রাষ্ট্রপতির মাধ্যমে সকল দলের অংশগ্রহণে যাতে নির্বাচন হয় সে লক্ষ্যে সর্বজন স্বীকৃত, মানে সর্বজন যাকে গ্রহণ করবে এই ধরনের একজন লোককে প্রধান নির্বাচন হিসাবে নিয়োগ দেওয়া হোক। আচ্ছা, এখন উনি এটিও বলেছেন জনাব শাহজাহান যে সব দল মিলে স্বাধীনতার পর থেকে যতগুলি রাজনৈতিক দল আছে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে সবগুলি দলের অংশগ্রহণে তিনি তার প্রস্তাবনা আছে অংশগ্রহণে আলোচনা করার জন্য বলেছেন। প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দল এসছে বাংলাদেশে, এখন কোনগুলিকে আপনি বাদ দেবেন? 15 নির্বাচনের ইলেকশনেও কিন্তু অনেকগুলি রাজনৈতিক দল বাংলাদেশে এসছে, এবং 1996-এর কথা বলছে 86 নির্বাচনের পরেও কিন্তু বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল পার্লামেন্টে এসছে। স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত যেসব ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দলও কিন্তু পার্লামেন্টে এসছে। এখন সব দল মিলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সব দলের যে প্রস্তাবনা এসছে এটা কি বাস্তবে সম্ভব যে সব দল মেনে নেবে? বিএনপি আওয়ামী লীগ, জাতীয় পার্টি জামাত কিংবা ফ্রিডম পার্টি, এই ধরনের সবগুলি রাজনৈতিক দল কি একসাথে বসা সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বন্ধু আনোয়ার জামান সাহেব বলেছেন যে আজকে যদি মওদুদ সাহেব বা বিএনপির কোনো নেতাকে বসিয়ে দিয়ে যদি আজকের এই ইলেকশন কমিশন গঠনের কথা বলা হতো তাহলে হয়তো বিএনপি খুশি হতো। আসলে আমি মনে করি এই 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 প্রস্তাবটা আসলেই কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। যে বেগম জিয়া যে প্রস্তাব দিয়েছেন এটা আসলেই উনি এভাবে ডাইরেক্ট একটা আক্রমণের মতোই জিনিসটাতে শোনা গেছে, কারণ উনি যেভাবে বলেছেন সর্বদলের মতামতের উপরে ভিত্তি করে একটা কমিশন গঠন করা হোক। এবং উনি আরও সুন্দর আমি আসছি কারণ আমার এটা বলার পিছনে, কারণ একটু প্রেক্ষাপট না বললে আপনার প্রশ্নের উত্তরটা ঠিক মতো দেওয়া যাবে না। উনি যেটা বলেছেন সব দলকে সাথে নিয়ে ওদের মুখ্যমতের ভিত্তিতে একটি কমিশন গঠন করা হোক, কমিশন এমন হবে যা তাদের আর্থিক স্বাধীনতা থাকবে, তারা কি করবে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপর তাদের কর্তৃত্ব থাকবে, এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পদের যারা অধিকারী ডিসি থেকে শুরু করে আরও বিভিন্ন পুলিশ বিভাগ বিভিন্ন জায়গায় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের যাতে বদলি করে দেওয়া হয়, তাহলে হবে কি তারা প্রভাব থাকবে না, এবং আপনি সেনাবাহিনী বা যারা নির্বাচন কর্মকর্তা থাকবে তাদেরকে ম্যাজিস্ট্রেসির পাওয়ারটা দিতে হবে, দিলে হবে কি তখন কেউ গণ্ডগোল করতে পারবে না। আপনি এখানকার যদি নির্বাচনের কারণ আজকের প্রধানমন্ত্রী উনি সবসময় বলেন যে আমরা উন্নত বিশ্বের রুলকে আমরা ফলো করব, আজকে এখানকার নির্বাচনে যদি আপনি দেখতে চান ওখানে একজন পুলিশ থাকে, ওখানে মাত্র দুজন মানুষ থাকে, কোনো রকম স্লোগান থাকে না, কেউ কোনো ওখানে ভোট দখল করে না, বক্স নিয়ে যায় না, রাতারাতি সিল মেরে দেয় না, এসব জিনিসগুলো নেয় ওখানে। এগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আমাদের সেনাবাহিনীও দরকার হতো না, পুলিশ বাহিনীও ভাবে নিয়োগ করতে হতো না, সুন্দরভাবে যার যার ঠিকমতো গিয়ে কোনো উল্টা পাল্টা না করে ঠিকমতো ভোট দিয়ে আসতো। তবে আপনি যে কথাটা বলেছেন নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা কোন কোন দলগুলোকে আমরা নিয়ে আমরা সব দলের ঐক্যবদ্ধের ভিত্তিতে আমরা সাজাবো, এখানে আপনি ফ্রিডম পার্টির কথা বলেছেন, আমাদের এখানে বর্তমান যে নির্বাচন কমিশন তারাও কিন্তু ওই রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করেছে, যেসব দলের
তাদের মানে তাদের যে গঠনবিধি থেকে শুরু করে তাদের যে কনস্টিটিউশন সহ আরও অন্যান্য কাগজপত্র এবং তাদের পূর্ব পরিক্রমা দেখে, তাদের অ্যাক্টিভিটিস দেখে, তাদের অফিসের ইয়ে দেখে, অফিস দেখে, তাদের পূর্বের বিভিন্ন ধরনের ইতিহাস দেখে তারা বিচার বিশ্লেষণ করে কুচুর দলকে স্বীকৃতি দিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে নিবন্ধিত দল ছাড়াও প্রথম জাতীয় সংসদ থেকে বিভিন্ন সময়ে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিত্বকারী যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। জি, এখানে একটা জিনিস বলা হয়েছে আপনাদের, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন যে আলোচনার ভিত্তিতে এখানে যদি কোনো একটি দলের ব্যাপারে যদি আর অন্যান্য দল স্বীকৃত দল যারা আছে তারা যদি কোনো দলের ব্যাপারে যদি বলে যে এই দলকে আমরা রাখতে পারবো না, তখন এটা বাদ দেওয়া যাবে। সব কিছু আলোচনা এবং সুপারিশের ভিত্তিতে বারবার সংলাপ এবং আলোচনার ভিত্তিতে কোনো বিতর্কিত যদি দল থাকে তাকে বাদ দিতে হবে। সবাই যদি মনে করেন যে এই দলকে নিলে আমাদের জন্য এটা ভালো হবে না, আমরা বারবার আলোচনা সংলাপের কথা বলছি। এই প্রস্তাবনায় এতটুকু তো আপনারা নিশ্চিত যে বিভিন্ন সময়ে গত কয়েক বছরের ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের সরকারি দল এবং জামাতে ইসলামের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের বাস্তবতায় জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ কখনোই এক টেবিলে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি জনগণের সামনে কোনো কিছুতে বসবে না। এটি তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা এটি প্রচার করেছেন এবং প্রকাশও করেছেন। আমরা কন্ডিশন দেইনি, আমরা বারবার বলছি সংলাপ এবং আলোচনার কথা। এবং আপনি আরেকটা যে কথা বলেছেন যে আওয়ামী লীগ কোনোদিন জামাতের সাথে এক টেবিল বসে ওরা ইয়ে করবে, কিন্তু আপনি 88 নির্বাচনে, 86 নির্বাচনে তারা কিন্তু আগের দিন রাত্রে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান, কিন্তু পরবর্তীতে পরদিনই উনি কিন্তু ইলেকশনে চলে গেছেন জামাতকে সাথে নিয়ে। এবং এর পরবর্তীতে দেখা গেছে 96 জামাতকে নিয়ে আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে। তারা একসময় তাদেরকে ভ্যালিডিটি দিয়েছে এবং তারা এখন 2014 আসার পর তারা বিচার করছে। তারা 96 যখন ক্ষমতা এসেছে তখন তারা কিন্তু সব বিষয় আলোচনা করেনি। অনেকদিন ধরে তারা কিন্তু একটা জিনিস বজায় রেখেছে, হঠাৎ করে তারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তারা বলছে আমরা জামাতের কোনো কিছু অ্যাকসেপ্ট করব। বিষয়টা হলো, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, একটি প্রস্তাবনায় 13 দফা দিয়েছেন, নিশ্চয়ই এই প্রস্তাবনার কোনো না কোনো বিষয়ে অত্যন্ত জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে যেটি অ্যাকসেপ্ট করা যেতে পারে, আপনার কাছে কি এই ধরনের কোনো প্রস্তাবনা? আমি তো আগেই বলেছি যে সকল দলের আলোচনার ভিত্তিতেই একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বারবার মত প্রকাশ করেছেন। কিন্তু বিএনপি বা বিএনপির দলের যিনি প্রধান উনি কিন্তু, ওনারা কিন্তু একটি জায়গায় আছেন যে বিষয়ে ওনারা যদি আন্তরিক থাকতেন তাহলে বলতেন যে বর্তমান সরকার দল বা প্রধানমন্ত্রী বা আরও যারা বড় স্টেক হোল্ডার, এটা এখানে তো প্রকাশ্যে জাতীয় পার্টি, তারপরে জাসদ, তারপরে বাসদ বা যেগুলো স্বাধীনতার পক্ষের সবাইকে নিয়েই আমরা কিন্তু এটা আলোচনার ভিত্তিতে, কিন্তু বিএনপি কিন্তু এই জায়গা না। বিএনপি আসলে তারা নির্বাচনে আসতে চায় না। এখন বিষয়টা হলো, এখন একটি কৌশল বিএনপি নিয়েছে বা বিএনপির প্রধান যিনি, ওনারা হয়তো বিগত নির্বাচনে ওনারা এটা এখন কিন্তু ওনাদের একটি বোধোদয় হয়েছে যে বিগত নির্বাচনে ওনারা অংশগ্রহণ না করে দেশের 16 কোটি মানুষ থেকে ওনারা প্রত্যাখ্যাত হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি নির্বাচনে আসবে? হ্যাঁ, বিএনপি আমার মনে হয় না, কারণ এখন যে বিএনপির যে অবস্থা বর্তমান, যে মানে লেজে গুবুরে অবস্থা, বিএনপি কিন্তু এই অবস্থান নয়। এখন জাতীয় পার্টির থেকেও বিএনপির অবস্থা খারাপ। এখন বিএনপি আগামী নির্বাচন আসলে তাদের অবস্থান এত বেশি খারাপ, এই কারণেই কিন্তু যে বারবার কিন্তু ঘুরে ফেরে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব আসলে উনি একজন বিজ্ঞ আইনজীবী, কিন্তু উনি কিন্তু ঘুরে ফেরে কিন্তু জামাতকে ওনারা বাদ দেওয়ার জন্য মানে এই কথাটা বলছেন না। বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু একটা জায়গায় চলে এসেছে। এখন যে যারা যুদ্ধ অপরাধী দায়ে এই দল এবং তার দলের নেতৃবৃন্দ বিচার হয়েছে এবং এই দলকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে, নিষিদ্ধ হয় নাই যদিও, তারপরেও আমি মনে করি জামাতকে নিয়ে বা আমি মনে করি না বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে কেউ কিন্তু মেন্টালি কিন্তু এই
অবস্থানে না যে জামাতকে নিয়ে কেউ এক জায়গায় বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, অনেকেই ফোন করছেন, আমরা আপনাদের ফোন বিরতির পরপরই এসে কয়েকটি ফোন নিব এবং আপনাদের ভাবনা জানার চেষ্টা করব যে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে প্রস্তাবনাগুলি দিয়েছেন, 13 দফা দিয়েছেন, এই 13 দফায় কোন কোন বিষয়গুলি নতুনভাবে এসেছে কিংবা গ্রহণযোগ্য এবং কোন কোন বিষয়গুলি আসলে বাস্তবসম্মত নয় বলে আপনারা মনে করেন, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় তিনি ভারত সফরে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের সাথে চায়নার যে উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি এবং একই সাথে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী মায়ানমারের বর্তমান সিচুয়েশন এবং বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ঘিরে যে প্রত্যাশা এবং একই সাথে যে প্রেশার, যে চাপ, সেটি নিয়ে আমরা কথা বলবো এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি এই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কয়েকটি প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা নিয়ে, 13 দফা তিনি প্রস্তাবনা দিয়েছেন, সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি এনেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে কারা নির্বাচন কমিশনার হতে পারবেন কিংবা কে প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন এবং নির্বাচনকালীন সময়ের কিছু সিচুয়েশনকে তিনি এক্সপ্লেন করার চেষ্টা করেছেন তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিকে অন্তঃসারশূন্য একটি প্রস্তাবনা বলেছেন এবং যেটি বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং অনেকটা প্রত্যাশিত একটি ঘটনা যে বিরোধী দল কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি কোনো প্রস্তাবনা দেয় তাহলে মূল সরকারি দল অথবা বিরোধী দল সেটিকে নাকচ করে দিবে অথবা কোনোভাবে বয়কট করার চেষ্টা করবে। অনেকেই ফোন করছেন, দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আপনি লাইভ অভিমত অনুষ্ঠানে কথা বলছেন। এখন তারা বাউতাবাজি করে, বাউতাবাজি হৌকা মানে বন্ধ কর্তা, জানি কারা বন্ধ হয়ে যাওয়া পালা মতো সুষ্ঠু হবে, জানি আউকা নির্বাচন আইলে ভালো হইব, কারা কারা কাদেরকে বলছেন আপনি বাউতাবাজি? জি হৌকা আপনি খারারে হইরা বাউতাবাজি। কলার লাইনও শুননি? জি 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 ভাই। আচ্ছা, আপনি লাইভ অভিমত অনুষ্ঠানে মাত্র আপনি বাউতাবাজি খারে হইরা? না, আমি আমি আরো শুনে ফোন করছিলাম ওই জিনিসটা তোমার এই সঙ্গে। আচ্ছা জি সুন্দর আছে, ঠিক আছে, খারাপ না, কিন্তু খালেদা জিয়া যেগুলা কইছো এগুলা সম্ভব হইতো নাই। আচ্ছা, সম্ভব হইতো না, কোনটা সম্ভব হইতো নাই? সম্ভব হইতো না তারা যে জামাত না চাইলে কোনো সময় ওই জন্য মানে আওয়ামী লীগের লগে বউ হইতো না, এটা সম্ভব নাই তো। আচ্ছা, জামাত ছাড়তে হইবে আগে, জামাত না ছাড়লে ওই জন্য মানে ঐক্য হইতো না, আর সময় মতো গেছে গিয়ে ট্রেন মিসিং করে দিচ্ছেন, এখন আর মানে খানলেও খামাইতো না। আচ্ছা আচ্ছা, তো তার মানে হচ্ছে এখন মানে আমরা দেখছি আমরা আজিজ মার্কা নির্বাচন কি যা আপনি আপনি এই যে 13 দফা দেবো এই 13 দফা আপনি ফোর্স হইনি বা দেখছেন বা হুনছেননি? আচ্ছা,
আপনার কাছে এই প্রস্তাবনা যে ১৩টা প্রস্তাবনা, এই ১৩টা প্রস্তাবনার মাঝে কোনটা মনে হয়েছে নি যে এটা পসিবল, এটা সম্ভব? সম্ভব সবটি জানা, কারণ হইলো কিছু কিছু আছে মানে ঐক্য মানে ধর মাধ্যমে করা যাইব, দুজন নেত্রী যখন বইবা, দুজন নেত্রী বইলে একটা ভালো পজিটিভ মানে আইব অবশ্য। দুজন নেত্রী বইবা নি কোনো সময় মনে হয়নি আপনার কাছে বইবা? বর তো সুযোগ গেছি, কারণ শেখ হাসিনা দুইবার ফোন করছিলা, স্যার আমন্ত্রণ দিছে, আমি তো গসলানা, এখন তো টু লেট হয়ে যায়, এখানে সম্ভব নয় মনে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার ফোনের জন্য। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কে বলছেন, আপনার নাম, কোত্থেকে ফোন করছেন? ভাই আমার নাম জুলহাস, বপলা থেকে বলছি। আপনার অভিমত? আমার অভিমত, বাংলাদেশের সিগারেটের প্যাকেট যদি একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি, কিন্তু আমার কাছে এখন মনে হয় বিএনপি মানে জাতির জন্য ক্ষতিকর। কেন? কেন? কারণ এটা একটা অর্ধশিক্ষিত পার্টি। এক্সপ্লেইন করুন, অর্ধশিক্ষিত হলেই কি একটি পার্টি ক্ষতিকর হবে কেন? এই যে পার্টি কয়েকবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের উন্নয়নে, আমাদের দেশে মেজরিটি মানুষই আমরা মানে অশিক্ষিত, হ্যাঁ, কিন্তু এই ধর্মের দোহাই দিয়ে, ভারতের দোহাই দিয়ে এগুলো তো আর গিলাইতে পারতেছে না। আচ্ছা, বুঝছেন? কিন্তু ওই যে আপনার ১৩টা প্রস্তাবনা দিচ্ছে, এখানে নতুনত্ব কি? আমি তো দেখি না এখানে নতুন কিছু আছে। প্রস্তাব হলে কি নতুন করে দিতে হবে নাকি? না, প্রস্তাবটা যখন নতুন করে আসবে তো নতুনত্ব থাকবে। একজন শিল্পী যখন গান গাইবে তার পুরানো রেকর্ড যদি বাজায় তো এখানে নতুনত্ব তো নাই। আপনার কাছে একজন রাজনীতিবিদ, সে ক্রিয়েটিভ থাকবে। এই এই প্রস্তাবনার কোন কোন বিষয় আপনার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়নি এখানে যে সবগুলো দল স্বাধীনতার পরে সবগুলো যে নির্বাচিত দল যারা ছিল তাদের নিয়ে আলাপ করতে হবে, এখানে কিন্তু ইনডাইরেক্টলি জামাতকে রাখা হয়েছে। আচ্ছা, বুঝলেন? আর আমার এই যে ব্যারিস্টার ভাই বললেন যে ৮৮তে মানে একসাথে নির্বাচন করছে মানে আওয়ামী লীগ আর জামাতে, ওনার লেখাপড়ার একটু কমতি আছে, কোন স্কুলে পড়ছেন জানি না, কিন্তু উনি ভালো করে রাজনীতিক স্টাডি করলে ভালো হয়। রাজনৈতিক ইতিহাসটা আপনি ব্রিটিশ আমল থেকে দেখেন, জামাত মানে সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল। কিন্তু ৮৮তে তো জামাত ইসলামের নির্বাচনে অংশ নিয়েছিল, এটি তো জামাত সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল, তারা সবসময় নির্বাচন করছে। আচ্ছা, কোন সময় তারা বাদ দেয় নাই। ওকে, তো এখন আপনার কাছে আপনার এই প্রস্তাবনার মধ্যে আপনার কাছে কোনো প্রস্তাবনায় কি ভালো লাগেনি কিংবা মনে হচ্ছে যে এইগুলা তো ভালো, এইগুলা তো মানে খালেদের যে বলতে হবে না, সুশীল সমাজ বলেন মানে আওয়ামী লীগেরও ভালো ভালো যারা মানুষ আছে তারাও বলছে যে আলোচনা করুক, কিন্তু এখানে চিন্তা করেন হাসিনা এবং খালেদা যে কিভাবে আলোচনায় বসবে, এটা সম্ভব? আমার পিতারে যদি একজন খুন করে তার খুনির আশ্রয় প্রশ্রয় এবং মানে খুনের বিচারটা যদি ইয়ে করে আমি কিভাবে বসবো? একজন আপনি যদি এখানে একজন প্রেজেন্টার আছেন, আপনি কিছু হোমওয়ার্ক করে এগুলো চিন্তা করেন, আপনি নিজে মানে এগুলো বিভাগ বিবেকবান মানুষ হিসেবে একটা সমর্থন করবেন না? কিন্তু এর আগে তো শেখ হাসিনা খালেদা জিয়া বিভিন্ন সময় একসাথে বসেছেন। না, আমি উদারতা দেখাইছি, কিন্তু সবসময় যে আপনার উদারতা দেখাবো এমন কোনো কথা নেই, কিন্তু এটা আপনি আমার দুর্বলতা ভাবছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তো কোনো ব্যক্তি নন, তিনি এখন রাষ্ট্রের একজন এক্সিকিউটিভ, প্রতিষ্ঠার একজন রাষ্ট্রের মানে অভিভাবক। ঠিক আছে, আপনার কথা এটা ঠিক আছে, তার কাছ থেকে সবাই সমভাবে বিচার প্রত্যাশা করে এবং সম ব্যবহার এবং একই সাথে সম অধিকার প্রতিষ্ঠাও মানুষ প্রত্যাশা করে তার কাছ থেকে। সম অধিকার যেটা বলছেন এটা তো স্লোলি স্লোলি গ্রো আপ হবে আমাদের সমাজে, এটা তো হঠাৎ করে আমরা গ্রেট ব্রিটেন আমেরিকায় যেতে পারবো না। এখন তাহলে সমাধানটা কি? তাহলে বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার কাছে সমাধান এটি, খালেদা জিয়া এটি মানে যদি এখন বলে যে আমি আসলে কিছু জিনিস আওয়ামী লীগের এক্সট্রিমলি ভুল করছি এবং এক্সট্রিমলি এটা যে জিনিস খারাপ করছি আওয়ামী লীগের, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আসেন আমরা ভবিষ্যতে আর এরকম করব না, আমরা আগামীতে দেশ এবং জাতির জন্য যেগুলো আমরা মানে কল্যাণ কর সেগুলোই আমরা করবো আগামীতে। আচ্ছা, তো অর্থাৎ খালেদা জিয়াকে দুঃখ প্রকাশ করতে হবে? এই দুঃখ প্রকাশ করতে হবে না, একটা এক্সট্রিম দুঃখ প্রকাশ করতে হবে, যেগুলো মানে মানে সে এটা কি বলে ধূমপানের যে আরো বেশি ক্ষতিকর, বিষাক্ত ক্ষতিকর মানে ক্ষতি করছে যেটা জাতির জন্য এবং সমাজের জন্য। ধন্যবাদ আপনাকে, দেখি আমি এই বিষয়ে ব্যারিস্টার শাহজাহান, আমি আসবো আপনার কাছে। ওনার কথা বক্তব্য কথা বলছে, উনি কোন স্কুলে গেছেন জানি না এবং ওনার লেখাপড়ায় কমতি আছে, এভাবে ডাইরেক্ট অ্যাটাক করে কথা বলাটা এটা এটা ঠিক নয়, চরম অশোভন। এটা একজন দর্শক যারা আসবেন এখানে কথা বলতে, তারা এখানে প্যানেলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলবে। অবশ্যই, উনি যদি এক পেশে কথা বলেন এভাবে, ওনারা যদি আমরা এখানে আসি আন্তরিকতা দেখানোর
জন্য, দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য আমরা ফিল করি। আমি মনে করি ওনারা সমভাবে দেশের জন্য ফিল করেন, উনি ওনার মতামত থেকে উনি মতামত দিচ্ছেন, আমি আমার পক্ষ থেকে আমি মতামত দিচ্ছি। কিন্তু দর্শক ভাইরা যদি এভাবে ডাইরেক্ট অ্যাটাক করে কথা বলেন, প্যানেলের স্পিকারদের সাথে যদি এভাবে অশোভন আচরণ করেন, এটা কিন্তু কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। তো আমরা আশা করব যে প্রেজেন্টার সাহেব এ ব্যাপারে একটু মানে ভূমিকা রাখবেন, যাতে কোনো দর্শক এভাবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করুন। ওনার পছন্দ না হতে পারে, উনি সুন্দর করে এটার যুক্তি দিয়ে উত্তর দিতে পারেন। উনি যেভাবে বলছেন জামাত আছে বলেই যে মানে কি আওয়ামী লীগ বিএনপি এমন একটি প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা টোটালি গ্রহণযোগ্য না এবং আজকে বিএনপি ঠিকমতো ভূমিকা রাখছে না, ওনাকে তো আমি 100টা প্রশ্ন করতে পারি। আজকে আওয়ামী লীগ কাকে নিয়ে রাজনীতি করছে? জাসদের ইনুকে কোনো দিন নির্বাচিত হয়নি, কোনো দিন 50টা ভোট পায়নি, সে কোনো দিন সংসদের সদস্য হয়নি। যে ইনু আজকে ইয়ের উপর দাঁড়িয়ে আজকে শেখ মুজিবের বিপরীতে কথা বলেছে, যে রক্ষী বাহিনী 40,000 জাসদের মানুষ মেরেছে, যে একটা চরম প্রতিকূল অবস্থা থেকে তারা একসাথে হয়ে আজকে ইয়ে করছে, আজকে মতিয়া চৌধুরী যে শেখ মুজিবুর রহমানের সাহেবের ব্যাপারে কথা বলেছে, আজকে তো তাদের ব্যাপারে উনি কোনো কথা বলছেন না। উনি মতিয়া চৌধুরীর ব্যাপারে একটা কথা বলেছেন, উনি ইনুর ব্যাপারে একটা কথা বলেছেন, কারণ ওরা যখন আওয়ামী লীগের সাথে এসছে ওরা খুব ভালো মানুষ হয়ে গেছে। আজকে আমি সুন্দর করে যুক্তি দিয়ে একটা কথা বলেছি, ওরা আওয়ামী লীগের সাথে ইলেকশনে গিয়েছে, ওটাও তাদের সাথে একসাথে বসা হলো না, তারা নিশ্চয়ই একমত হয়ে গেছে। তারপরে আমি একটু শেষ করে ফেলি, তারপর তারা 96 একসাথে হয়ে আলোপ আলোচনার ভিত্তিতে তারা সংগ্রাম প্রতিরোধ আন্দোলন সব কিছু করেছে। আজকে যখন বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকার উপহার দিয়েছেন এটা দেওয়ার দাবিতে 173 দিন হরতাল করেছিল, তখন তারা সবাই রাস্তাঘাটের মধ্যে ইয়ে করে আজকে তত্ত্বাবধায়ক সরকার পূর্ববর্তী প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা উপহার দিয়েছিলেন। আজকে বর্তমান প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ককে বাতিল করেছেন। আমি যুক্তির ভিত্তিতে কথা বলতে বিশ্বাস করি, আমি পড়ালেখা করেছি, আমি যুক্তি দিয়ে পড়ালেখা যুক্তি শিখেছি, আমি এখানেই যুক্তির কথা বলছি। আমার কথা যদি রং হয় আপনি যুক্তি দিয়ে খণ্ডান, আপনি ডাইরেক্ট অ্যাটাক করে একজনকে কথা বলবেন, এটা অসুন্দর। আমরা লন্ডনে থাকি, লন্ডনের রাজনীতি আমরা চর্চা করি, আমরা এখানে উন্নত বিশ্বের রাজনীতি দেখেছি। আজকে ক্যামেরুন, আজকে ডেভিড ক্যামেরুন কী করেছে? ব্রেক্সিটে পরাজিত হওয়ার, ব্রেক্সিটে গণভোট না পাওয়া, ব্রেক্সিটের পক্ষে গণভোট যাওয়াতে তিনি পদত্যাগ করেছেন, উনি পদত্যাগের জন্য বাধ্য ছিলেন না, কিন্তু জনমতকে সম্মান দেখাতে গিয়ে উনি পদত্যাগ করেছেন। আজকে আপনারা দেখেন কত সুন্দর গণতন্ত্র চর্চা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, খালি উন্নয়নের কথা বলেন, আজকে খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আজকে এই ইমরানের সরকার বলছে খালের মাঝখানে যখন বিল্ডিং তুলে দেওয়া হয় এটা কি উন্নয়ন? আজকে জনগণের যদি স্বাধীনতা না থাকে কথা বলে এটা কি উন্নয়ন? আজকে যদি সন্ত্রাসীরা যদি দিন দিন মানুষ মারে, আজকে গণহত্যা চলছে বাংলাদেশে, বাংলাদেশে যেভাবে মানুষ খুন হচ্ছে, যেভাবে মানুষের কোনো কথা বলার স্বাধীন নেই, হ্যাঁ আমরা এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে উনি এসব ব্যাপারে কোনো কথা বলছে না। উনি ঢালাওভাবে খালাদের যাকে দোষী করছে, বিএনপিকে দোষী করছে, জামাতকে ইনডাইরেক্টলি নিয়েছে, জামাতের কথা এখানে মেনশনই করা হয়নি। জামাতকে যদি সবাই মিলে বাদ দেয় তখন দেখা যাবে ওখানে যদি খালদা যে কী বলেন। তো এটি একটি আলোচনার ব্যাপার, বারবার আলোচনা টেবিলে বসার জন্য উনি চাচ্ছেন, কিন্তু দুইবার ফোনের মধ্যে যদি উনি চা খাওয়ার অফার, এটা দেওয়ার আগে শেষ হয়ে গেছে, ওটা পরিবেশ হয়তো ছিল না। উনি আবার আবেদন করেছিলেন যে মানে আমরা কখন আমরা বসতে পারবো, এরপর বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে। আজকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন একটু অন্তঃসারশূন্য মানে জিরো, উনি যেখানে বলেছেন সবাইকে নিয়ে বসার কথা বলেছেন, উনি সেনাবাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদেরকে পাওয়ার দেওয়ার, ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়ার কথা বলছেন, এগুলো বলেছেন কেন? নির্বাচনে কারচুপি বন্ধ করার জন্য। উনি বলেনি বিএনপিকে ভোট দিয়ে বানিয়ে দাও, ওখানে বলা হচ্ছে যারাই সবচেয়ে বেশি ভোট পাবে তারাই ইলেক্টেড হবে। আজকে এত উন্নয়নের কাজ করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি আবার ভোট পায় ওরা আবার নির্বাচিত হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আমি আমাদের একজন নতুন অতিথি এসেছেন, জনাব শামসাদুর রহমান রাহিন, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য যুব লীগ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের সংস্কারের বিষয়ে, কিংবা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য বিএনপির যে 13 দফা দিয়েছে সেই 13 দফা অনুযায়ী আপনার আপনার এক্সপিরিয়েন্স কী? আপনি কোন কোন বিষয়ে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনার কোন কোন বিষয়ে আপনার ভালো লেগেছে, কিংবা আপনি মনে করেন যে এগুলি বাংলাদেশের রাজনীতিকে আরও বেশি গতিশীল এবং গণতান্ত্রিক করতে সহায়ক ভূমিকা পালন করবে? ধন্যবাদ জনাব উপস্থাপক। আমি দেরিতে হলে অভিমত অনুষ্ঠানে আপনাদের কাছে শরিক হয়েছি। আমি এখানে আসার আগে আমি জানতাম না আমাদের যুব সমাজের অহংকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের কিংবদন্তি নেতা আমার সাথে আছেন জনাব আনোয়ার রহমান চৌধুরী, ওনার সামনে আসলে খুব ভালো করে বক্তব্য রাখার অভিজ্ঞতা আমার রাখি না, আমি উনি ভালো করে এক্সপ্লেন করবেন। তারপরেও আমার এই বন্ধু এবং দর্শক যে ফোন করেছেন এই কথা থেকে বলতে হয়, আমার যে ধারণা বাংলাদেশ আজকে 45 বছরের বাংলাদেশে, আমরা এই 45 বছরের বাংলাদেশে আর যাই করি ভালো একটি বিরোধী দল গঠন করি, একটি রাজনৈতিক দল গঠন হয় নাই।
ওই পুরাতন যা আওয়ামী লীগ যে আজকে 1948 সালে গঠন হয়েছে, সেই আওয়ামী লীগের চাইতে বাংলাদেশ গঠন হওয়ার 45 বছরে বাংলাদেশে কিন্তু কোনো রাজনৈতিক সঠিক রাজনৈতিক দলই গঠন হয় নাই। স্বাধীনতার পর জাসদ যেটা রাশিয়াপন্থী মার্ক্সবাদ লেনিনবাদ দিয়ে রাজনীতি শুরু করেছিল, সেটাও তা দুনিয়াতে চলে নাই, বাংলাদেশে খুব বেশি চলে নাই, সেটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা ছিল। কিন্তু 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ভিতর দিয়ে বাংলাদেশে আবার পাকিস্তানের প্রেতাত্মা, মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট, দালাল, দুসররা ক্যান্টনমেন্ট থেকে জোর করে একটা অ্যাডাপশনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছে, যেটা নাম পরবর্তীতে বিএনপি, এবং এটাকে অনুসরণ করে বাংলাদেশে দেখবেন আরেকটি রাজনৈতিক দল যারা তৃতীয় বা দ্বিতীয় বর্তমানে বাংলাদেশের সংসদে আছে বিরোধী দল হিসাবে, তাদেরও জিয়া যা করেছেন এরশাদও তাই করেছেন, যার কারণে তার অ্যাডাপশনের মাধ্যমে জোর করে প্রভাব খাটিয়ে একটি রাজনৈতিক দল বিএনপি আর একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি। আমি এই 45 বছরে আমি খুবই হতাশ, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল গঠন করতে তারা সক্ষম হয় নাই, যারা করেছেন তারা সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ একটি ক্যান্টনমেন্টের দল, এটা রাজনীতি করার সুযোগ নাই। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া এই যে কথাগুলো বলছেন, এটা বলার অধিকার তো তিনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন, উনি তো আসলে অবৈধ একটি বিরোধী দল, তারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের কথা বলেন আমরা অবৈধ সরকার নাকি, আসলে তাদের রাজনীতিটাই তো অবৈধ, তারা বিসমিল্লাতেই গলত, তারা তো জনগণকে নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই, তারা পাওয়ার খাটিয়ে ক্ষমতায় গিয়ে আজকে আমাকে সেনা ক্ষমতায় দেন আমি এক মাসের ভিতরে মেরুদণ্ডহীন রাজনীতিবিদ, যারা এই যে আমার বন্ধুরা যারা বসে আছেন ব্যারিস্টারি করে তারা নিশ্চয় রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে ভালো অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু কোন রাষ্ট্রবিজ্ঞান কখনই বলেছে যে ক্ষমতায় গিয়ে আপনি দল গঠন করবেন তাহলে তাদের রাজনীতি তারা মেরুদণ্ডহীন, তারা হালুয়া রুটির জন্য রাজনীতি করছে, তারা নেতা হওয়ার জন্য রাজনীতি করছেন, তারা সংসদের সদস্য হওয়ার জন্য রাজনীতি করছেন, তারা রাষ্ট্র ক্ষমতাকে লুটে ফুটে খাওয়ার জন্য রাজনীতি করছেন। তাই নেত্রী এই যে আপনারা খালেদা যে যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলার অধিকারই তার নাই, তাকে অর্থ সারশূন্য হবে কেন, উনি তো বিরোধী দলেও নাই, উনি কেন কথা বলবেন? খালেদা জিয়ার কথা শুনতে গেলে দেশের সাধারণ একজন মানুষের কথাও আমাদের শুনতে হবে, খালেদা জিয়া এই প্ল্যাটফর্মে নাই, আমরা তার কথা গতদিন এরশাদ বলেছেন যে যদি নির্বাচন সম্বন্ধে কথা বলতে হয় তাহলে আমাকে বলতে হবে, আমি জাতীয় পার্টি বাংলাদেশের এখন বিরোধী দল হিসাবে আছি, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আছে, বিএনপির সাথে আমরা কথা বলবো কেন, আর তিনি কেন আমাদেরকে সবক দিবেন? খালেদা জিয়ার এই কথাগুলো তো বিএনপির কথা বলার অধিকার নাই। আমি মনে করি না বিএনপি একটি রাজনৈতিক দল, এটা অবৈধ অ্যাডাপশনের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যেভাবে গঠন হয়েছে জিয়াউর রহমান আওয়ামী লীগ হত্যা করে নাই তারাই হত্যা করেছে, আবার জিয়াউর রহমানের মাধ্যমে জাতীয় পার্টি তারা এভাবেই শেষ হয়ে যাবে। আমার রাইন সাহেব যেসব বক্তব্য দিলেন, আপনি জানেন 1978 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ ছিল না, উনি বলছেন যে বিএনপি অবৈধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পিপিআরের অধীনে লাইসেন্স নিয়ে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল, আব্দুল মালেক উকিল এটার সভাপতি ছিলেন। পরবর্তীতে কী হলো, শেখ মুজিবুর রহমান, এর আগে আপনি জানেন শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে নিহত হওয়ার পর উনি হিত্র বিমানবন্দরে আসলেন এবং বললেন ফেরাউনের পতন হয়েছে। আর আওয়ামী লীগকে আমাদেরকে গণতন্ত্র শেখাতে হবে না, কারণ আওয়ামী লীগ একটা অগণতান্ত্রিক দল, ফ্যাসিস্ট দল সারা দুনিয়ার মানুষ জানে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা রাজনীতি করে গায়ের জোরে, আমরা গায়ের জোরে রাজনীতি করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অধীনে আওয়ামী লীগের জন্মের পর কিন্তু বিএনপির জন্ম হয়েছে, আগে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য দল জিয়াউর রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়েছে, অবৈধ শাসকের কাছ থেকে লাইসেন্স নিয়ে রাজনীতি করতে আপনাদের লজ্জা করে না, আর বিএনপিকে আপনারা বলছেন অবৈধ। আপনারা জানেন 1976 জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর হানা বুট হয়েছিল দেশে, একটা রেফারেন্ডাম হয়েছিল যে উনি ক্ষমতায় থাকবেন কি না, দেশের মেজরিটি লোক তার পক্ষে রায় দিয়েছিল, পরবর্তীতে 79 সালের পার্লামেন্টে ওনারা 40টি সিট পেয়েছিলেন, 39টি সিট বিএনপি নির্বাচিত হয়েছিল। ওনারা আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনলে গায়ে গাত্র দেওয়া শুরু হয়, আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জামাতকে সাথে নিয়ে ওনারা আন্দোলন করেছিলেন, 173 দিন দেশে হরতাল ডেকেছিলেন, পরবর্তীতে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন যে পরবর্তী তৃতীয় টার্মে তিনি যখন ক্ষমতায় ছিলেন, সারা রাত পার্লামেন্ট অধিবেশন করে তত্ত্বাবধায়ক সরকার দেশে দেশের মানুষকে উপহার দিয়েছিলেন। তো গণতন্ত্র আওয়ামী লীগের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে না। বাংলাদেশের ওনারা বলছেন বিএনপি মানে গণবিচ্ছিন্ন দল, নির্বাচন ছাড়া, নির্বাচন ছাড়া জনগণের সমর্থনের কোনো মাপকাঠি আছে বলে আমি মনে করি না। ওনারা অবৈধ একটা গভর্নমেন্ট, কোনো বুট হয়নি দেশে, 153 জন পার্লামেন্ট সদস্য বিনা বুটে, ইভেন প্রধানমন্ত্রী সহ বিনা বুটে নির্বাচিত হয়েছেন, কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি, কোনো উল্লেখযোগ্য দল দেশের নির্বাচনে অংশ নেয়নি, এবং যেসব সাইনবোর্ড সর্বস্ব কিছু দল আছে সরকারের তথাকথিত মহাজোটে ওনারা আছেন এবং মহাজোটের গভর্নমেন্টে আছেন। একজনের নাম আমি আগে বলেছি, হাসানুল কিনু, ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, উনি এখন মন্ত্রী হয়েছেন, দেশনেত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু এই দিন দিন আরো দিন আছে, উনি হয়তো ভুলে গেছেন। আমি একটু যোগ করতে চাই, আমি আসবো আপনার কাছে, একটু কথা বলি। আসলে অতক্ষণ তো অপেক্ষা করছি, বিষয়টা হলো যে এই জন্য আমি টকশোতে আমি কমফোর্টেবল ফিল করি না, যে আমরা যখন যারা সিনিয়র লোকজন, যারা আমরা যারা রাজনীতি করি, আমরা যখন আমাদের কোন নেতা সম্পর্কে কীভাবে বলতে হয়, যিনি ফাউন্ডিং ফাদার অফ দি নেশন, যিনি বাংলাদেশ নামের রাষ্ট্র, যে রাষ্ট্র নিয়ে, যে রাষ্ট্রের রাজনীতি নিয়ে, যে রাষ্ট্র নিয়ে আমরা আগামী নির্বাচনের কথা আমরা আলাপ করছি, এই রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যদি আমরা কোনোভাবে অসম্মানজনক কোনো কথা বলি বা আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে যদি অসম্মানিত হয়, তাহলে আমি মনে করি না এখানে আমাদের আলোচনার কোনো বিষয় থাকে। কারণ এই বাংলাদেশে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যে রাষ্ট্রের ওনাদের নেতা জিয়াউর রহমান সাহেব, যিনি পরবর্তীতে জোর করে ক্ষমতা দখল করে 2500 সেনা অফিসারকে হত্যা করে বাংলাদেশে, এবং বিশেষ করে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু করে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, তখনকার সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে, এবং যারা হত্যা করেছিল তাদেরকে পুনর্বাসিত করার জন্য, এবং এই হত্যাকারীরাই জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানিয়েছিল, ওনারা হয়তো ওনাদের ইতিহাসটা জানা আছে, অবশ্যই ওনারা হয়তো বিজ্ঞ লোক, এবং জেনারেল জিয়াউর রহমান সাহেবের অতীত ইতিহাস আর পরবর্তী সময়ে উনি যারা এই হত্যাকারী তাদেরকে বিদেশে পাঠিয়ে পুরস্কৃত করেছেন, চাকরি দিয়েছেন এবং এদেরকে পুনর্বাসিত করেছেন। আমি এই কথাগুলো পিছনে যেতে চাই না, এখন যেহেতু নির্বাচনের কথা, নির্বাচন কমিশনের কথা আসছে। বিষয়টা হলো যে বিএনপি আসলে বিএনপি এখন আমার বন্ধু আরেকটি কথা বলেছেন যে জামাতকে নিয়ে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কোনো সময় যে জামাত এই স্বাধীনতা বিরোধী জামাতকে নিয়ে আওয়ামী লীগ কোনো নির্বাচনে যায় নাই, কোনো আন্দোলনে যায় নাই। নির্বাচন, হ্যাঁ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সাংসদ রহমান রায়ন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন, এটা একটা বাংলাদেশের আপনার এটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই একটি রাজনৈতিক সংগঠন 1949 সালে জন্ম হয়েছিল, এবং এটাতে ধারাবাহিকতা আছে। আওয়ামী লীগ জেনারেল জিয়াউর রহমানের কাছ থেকে আওয়ামী লীগের কোনো টিকিট নিয়ে যে রাজনীতি করতে হয়, হ্যাঁ জিয়াউর রহমান যেহেতু তখন ক্ষমতা দখল করেছিলেন জোর করে, এবং তখন কু বন্দুকের নলের মাধ্যমে উনি সেনাবাহিনীর ডিপুটি চিফ অফ স্টাফ ছিলেন, তারপরে উনি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তারপরে জোর করে ক্ষমতা দখল করে, তারপরে কোথায় কী হয়েছে এটা ইতিহাসই বলে দিবে, এবং ইতিহাসে ইতিহাস এখনই এবং আগামী প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম আমার মনে হয় যে ইতিহাসগুলো জানবে কোথায় কী হয়েছিল, কোথায় কী ষড়যন্ত্র হয়েছিল, কারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, তারপরে কারা দল বানিয়েছিল, কারা খুনিদেরকে পুনর্বাসিত করেছে। আমার একটা কথা, আমি একটা জিনিস বলতে চাই যে আগামী নির্বাচন, বিগত নির্বাচনে বিএনপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, সুযোগ ছিল কিন্তু করে নাই, এটা তাদের ব্যর্থতা। তারপরে এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সরকার একটি মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্বাচন দিয়েছেন, নির্বাচন হয়েছে, নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ না করে এটার জন্য আওয়ামী লীগ দায়ী না এবং জননেত্রী শেখ হাসিনা দায়ী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী না, এটা যারা অংশগ্রহণ করে নাই তারাই দায়ী, তারা গণতন্ত্র রক্ষার জন্য তারা চেষ্টা করে নাই, তারা প্রত্যাখ্যিত হয়েছে, এবং আগামী নির্বাচনও আমি আশা করব বিএনপি কিন্তু একবার নিশ্চিহ্ন ও হয়ে গিয়েছে,
কিন্তু আমার মনে হয় যদি তাদের বোধগম্য হয় বা মানে শুভবুদ্ধির উদয় হয়, আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আশা করি যে গণতন্ত্র, বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আরও শক্তিশালী হবে আগামী নির্বাচনে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। এখন বিএনপিকে যদি ভোট দেয় তাই অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু কোন ষড়যন্ত্র যে সেনাবাহিনীকে আপনার কি মিনিস্ট্রিস পাওয়ার দিয়ে নির্বাচন কমিশন তো ওনারা কি মানে আগের মতো কি ষড়যন্ত্র করতে চান যে সেনাবাহিনী ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে? এই সুযোগ কিন্তু বাংলাদেশে আর হবে না। এই শুনে এই সুযোগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার এবং যারা বাংলাদেশের স্বাধীনতা মানুষ, এটা কিন্তু এই ষড়যন্ত্র কনস্পিরেসি কিন্তু আগামী দিন হবে না। মানে আগামী নির্বাচন হবে একটি সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমি আশা করব যে মানুষ যারা উন্নয়ন করেছে আজকে, কিন্তু আওয়ামী লীগকে কেন মানুষ গ্রহণ করছে, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করছে মানুষ আজকে, মাননীয় প্রধানমন্ত্রী কেন প্রশংসিত হচ্ছেন আজকে? পদ্মাবীজ আর ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে পদ্মাবীজের জন্য টাকা দেয় না, কিন্তু এই সরকার পদ্মাবীজ ইনশাল্লাহ আগামী 2019 সালের মধ্যে করবে। আজকে জিডিপির গ্রোথ ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে আরো বিস্তারিত জানার জন্য। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, যাচ্ছে ছোট আরেকটি বিরতিতে। বিরতির পর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্র বার্মার, বার্মাতে যে মেসাকার চলছে এই মুহূর্তে সেই বিষয়ে কথা বলবে এবং একই সাথে বাংলাদেশের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করবো। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবে।